দর্শক একটি ঘটনা এবং মানুষের মনে অনেকগুলো প্রশ্ন এবং কিছু প্রশ্নের উত্তরও চাইছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো চাইতে গিয়ে দেশ বিদেশ কাঠগড়ায় তুলেছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে দেশের সরকার এবং সরকারি দল থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে কি সেই প্রশ্ন এবং তার জবাবগুলোই বা কী সেই যাইতে বিষয়গুলো জানতেই আজকে আমরা আমাদের মেট্রোসেন্ট টু দ্য পয়েন্ট শুরু করছি আমি সোমা ইসলাম রয়েছি আমাদের সঙ্গে সম্মানিত দুজন আলোচক রয়েছেন ভার্চুয়ালি আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আমিনুল করিম আর স্টুডিওতে আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেদৌস মুখপাত্র আইন ও গণমাধ্যম শাখা র্যাব সদর দপ্তর দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আলোচনায় শুরুটা আমি একটু স্টুডিও দিয়ে করতে চাই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেদৌস স্বাগত আপনাকে আমাদের আজকের মেট্রোসেন্ট টু দ্য পয়েন্টে সবচেয়ে বড় কথা যে জায়গাটি জানতে চাই আমি ঘটনার পেছনে যাবো না সারা পৃথিবী কম বেশি জানে যে ঘটনাকে কেন্দ্র করে এতটা তলপার এবং মানুষের মনে এখনো একটা শঙ্কা আছে সহিংসতা হচ্ছে কিনা হবে কিনা এখনো এখনও ব্যারাকে ফিরে যায়নি সেনাবাহিনী আপনারা সতর্ক অবস্থানে রয়েছেন কিন্তু এই সহিংসতাকে ঠেকাতে গিয়ে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে তার জবাবগুলোই নিশ্চয়ই আমরা চাইবো আপনারা দেবেন প্রথম প্রশ্ন যদি আপনাকে করি যেন মনিম কেন মানুষের মনে দেশ বিদেশে সকলের মনে একটা প্রশ্ন যে নিরস্ত্র মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই জবাবটা জি ধন্যবাদ আপনাকে প্রথমেই আমি আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করতে চাচ্ছি সেই সকল শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য মারা গিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমার আমাদের গভীর সমবেদনা এবং শ্রদ্ধা তাদের প্রতি এছাড়াও আপনারা জানেন যে শোকের মাস শুরু হয়েছে আমাদের র্যাব ফোর্সেসের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি কোটা সংস্কার আন্দোলনের যে প্রেক্ষাপট এটা আমরা সবাই জানি এটা নিয়ে বিস্তারিত সবাই অনেক অনেক ঘটনাগুলিই আমরা দেখেছি কিন্তু এখন যদি আমরা বর্তমানে যাই যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এক ধরনের যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলি আছে এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা দেখছি এই প্রোাগান্ডাগুলিই মূলত এখন মানুষের মনে ভীতি সৃষ্টি করছে যারা দেশপ্রেমিক তারা কখনোই দেশের ক্ষতি চাইতে পারে না দেশপ্রেমিক যারা হবে তারা সব সময় দেশের ভালো চাবে কিন্তু বিভিন্ন ধরনের প্রপাগান্ডা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে প্রচার করার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে এক ধরনের ভীতির সৃষ্টি করা হচ্ছে আমরা যদি কোটা সংস্কার আন্দোলনের প্রথম থেকে একটু ফিরে যাই দেখব যে সেখানে কিন্তু শিক্ষার্থী এবং ষড়যন্ত্রকারী যারা ছিলেন তারা কিন্তু মিলেমিশে গিয়েছিলেন ষড়যন্ত্রকারীরা তাদের সামনে শিক্ষার্থীদের যে ব্যানারটা ছিল যে অরাজনৈতিক প্ল্যাটফর্ম যারা ছিল সেটাকে ব্যবহার করে তারা কিন্তু মূলত ষড়যন্ত্র করার যে নাশকতার ছক সেটা কিন্তু তারা তৈরি করেছিল এবং তার মাধ্যমেই মূলত তাদের যে রাজনৈতিক স্বার্থ সে স্বার্থটাকে তারা হাসিল করতে চেয়েছিল এবং এখানে আমরা যদি দেখি এই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটের মাধ্যমে দেখব যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কি করা হয়েছিল সেখানে সেখানে কিন্তু নাশকতা চালানো হয়েছিল কোন কোন জায়গায় নাশকতা করা হয়েছিল আমরা যদি বড় চিত্রটা একটু দেখতে চাই সেখানে দেখব যে আসলে মূলত তারা কিন্তু ঢাকাকে সারা বাংলাদেশ থেকে এবং বিশ্ব থেকে তারা বিচ্ছিন্ন করতে চেয়েছিল। ঢাকা শহরের যে প্রবেশমুখ যেগুলি ছিল ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ঢাকা সিলেট হাইওয়ে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল ঢাকা মাওয়া ঢাকা বসিলা কেরানীগঞ্জ সবগুলি রাস্তাতেই কিন্তু তারা অবরোধ সৃষ্টি করেছিল ইভেন আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেখান থেকে জেট ফুয়েল সাপ্লাই হয় যাত্রাবাড়ে যেখান থেকে সেখানেও কিন্তু তারা আক্রমণ করেছিল এর মাধ্যমে কিন্তু তারা কিন্তু মূলত বাংলাদেশকে থেকে যেন কোনো বিমান যাতে বহিৎ বিশ্বে যেতে না পারে সেটারই পরিকল্পনা করেছিল এছাড়াও যদি আমরা দেখি তারা আর কোথায় কোথায় আক্রমণ করেছিল তারা আক্রমণ করেছিল বিটিভির আর্কাইভে বেছে বেছে জায়গা নিয়েছিল তারা আক্রমণ করেছিল আমাদের ডেটা সেন্টারে যাতে আমাদের ইন্টারনেট বিচ্ছিন্ন হয় আমরা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি সো এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নাশকতা এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীর কাজ না সাধারণ শিক্ষার্থীরা কখনোই একজন পুলিশের সদস্যকে মেরে কোনো একটা ফ্লাইওভারে উল্টো করে ঝুলিয়ে রাখবে না সাধারণ শিক্ষার্থীরা কখনোই একজন র‍্যাব সদস্যকে এভাবে নৃশংসভাবে যেটা আমরা সামাজিক প্ল্যাটফর্মগুলিতে দেখতে পেয়েছি যে কিভাবে নৃশংসভাবে তাকে মারা হয়েছে এবং সে এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন এবং আমাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা এবং রংপুরে এছাড়াও আমরা দেখেছি একজন আনসার সদস্য নিহত জুয়েল শেখ তাকেও কিন্তু সে যখন তার বাচ্চার জন্য খেলনা কিনে বাসায় ফেরত যাচ্ছিলেন তখন কিন্তু তার উপর হামলা চালা হয়েছিল আমরা দেখেছি ঢাকা কলেজের সামনে পুলিশ মারা গিয়েছিলেন এবং তিনি কিন্তু মুখ থুবড়ে পড়েছিল সেখানে সে ছবিগুলি কিন্তু এখন আমাদের সামনে আসছে তো এই কাজগুলি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করতে পারে বলে আমরা বিশ্বাস করি না এখানে যে কোটা সংস্কার আন্দোলন এখানে কোটা সংস্কারের সাথে আন্দোলনের সাথে যে শিক্ষার্থীরা ছিল প্রথম থেকে আমরা যথেষ্ট সচেতন ছিলাম সজাগ ছিলাম এবং আমরা অত্যন্ত সতর্কতার সাথে তাদের প্রত্যেকটা পদক্ষেপকে আমরা পর্যবেক্ষণ করি আপনি যেটা বলছেন আমরা যেটা দেখেছি এবং যেটা দেখছি এবং আপনি যেটা প্রথমে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে কোনো পরিস্থিতির সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজবের কারখানা হয়ে যায় সেটা আমরা ভালো মন্দ সব ক্ষেত্রেই দেখে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যে প্রশ্নগুলো তুললেন এই এই জনজীবনের ধ্বংসাত্মক জনসম্পদের ধ্বংস জীবনহানি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে অনেকের জীবনহানির কথা বললেন কিন্তু যে প্রশ্নটা আপনাদের পক্ষে এটা হওয়ার কথা ছিল যে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে একটা ষড়যন্ত্র হয়েছে সেই জায়গাটা তাহলে আপনাদের পক্ষে সবকিছু না থেকে দেশি বিদেশি মহল কিংবা একটা পক্ষ কেন আপনাদের কাছে উল্টা জবাব চাইছে যে আপনারা নিরস্ত মানুষের উপরে গুলি চালিয়েছেন সেটার ব্যাখ্যা কী দিবেন এখানে আপনার যদি দেখেন ঘটনার প্রবাহগুলি যদি আমরা একটু বিশ্লেষণ করি যে এই ঘটনার ধরনের ঘটনা যে মানুষের আবেগকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের যে উদ্দেশ্য এটা কিন্তু এখন থেকে শুরু হয়নি এটা যদি আমরা পিছনে দেখি এবং আমরা কিন্তু মানুষ তো মারা গেছে এটাতে আমরা আমরা কখনোই বিমত করি না যে মানুষ মারা গিয়েছে অবশ্যই মানুষ মারা গেছে এবং আমরা অন্যান্য সকলের সাথে আমরাও র্যাবের পক্ষ থেকে আমরা অত্যন্ত মর্মাহত এবং বেদনাগ্রস্ত কিন্তু হেলিকপ্টার থেকে গুলি চালানো হলো যে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখানো হচ্ছে বারবার সমালোচিত হতে হচ্ছে দেশ আপনাদের সেই জায়গার একটু ব্যাখ্যাটা দিবেন যে হেলিকপ্টার থেকে কেন গুলি চালানো সাধারণ মানুষ শিশু থেকে শুরু করে বাড়ির বারান্দায় ছাদে গুলিবিদ্ধ হয়ে বাচ্চারা মারা গেল নিরাপদ কি মানুষ তার ঘরের মধ্যেও না এখানে আমি আপনাকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করতে চাই যদি কেউ কোনো তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ সহ আমাদের কাছে সুস্পষ্ট সহ দিতে পারে যে হেলিকপ্টার থেকে গুলি করার মাধ্যমে বা হেলিকপ্টার থেকে শুধু গুলি হয়েছে কারো ক্ষয়ক্ষতি যদি হয়ে থাকে গুলি করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কাছে যদি তথ্য প্রমাণ দিতে পারেন আমরা অবশ্যই সেটা বিবাহের ব্যবস্থা নিব কিন্তু কেউ এই শুধুমাত্র প্রপাগান্ডার মাধ্যমে বা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলি দেখা যাচ্ছে এর মাধ্যমে সেই ছবিগুলো যদি বিশ্লেষণ করে সেখানে কিন্তু কোনো ছবিতেই দেখা যাচ্ছে না যে কোথাও থেকে গুলি করা হচ্ছে আমরা বারবার এই বিষয়টা প্রমাণ করার চেষ্টা করছি আমরা ইভেন

এই গোলা বারুদ নিয়ে বা এটার যে মূলনীতিগুলি আছে এগুলো নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পারবো যে সবসময় কিন্তু এটা নির্দিষ্ট পথে কিন্তু এই গোলা বারুদগুলি কিন্তু ট্রাভেল করে এটা হঠাৎ করে কোনো রাস্তা আঁকা বাঁকাভাবে কোনো পথ অতিক্রম করে সেখানে যায় না কিন্তু এই যে নিহত যে ছেলেটা যার যে হচ্ছে মিরপুর সাফকাত সামির যার বাবা হচ্ছে সাকিবুর রহমান যে হচ্ছে উনিশে জুলাই সন্ধ্যা সাতটা তিরিশে মিরপুরের কাফরুলের চোদ্দ নম্বর হাউসিং স্টাফ কোয়ার্টার এলাকায় ঘরে জালনা বন্ধ করার সময় সে মারা যায় আমি ব্যক্তিগতভাবেও সেই জায়গায় গিয়েছিলাম সেই বাসায় গিয়েছিলাম এবং সেখানে দেখেছি খুবই ছোট একটা জানলা এবং জানলার সামনে কিন্তু একটা কার্নিশো আছে সেখানে কোনোভাবেই বা এবং বাসার সামনেও কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আছে হেলিকপ্টার কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে এবং সেখান থেকে তাকে যদি ফায়ার করতে হয় তাকে সেখান থেকে ফায়ার করতে হবে কিন্তু সেখান থেকে সে ফায়ার যদি না করে তাহলে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বা কৌণিকভাবে সেই গুলিটা কিন্তু তার সেখানে যেতে হবে কিন্তু আমরা যখন সেখানে দেখলাম এবং তার বাবার যে স্টেটমেন্ট যেটা গুলিটা নিচ থেকে এসে চোখে লেগে তারপরে কিন্তু পিছের ওয়ালে গিয়ে লেগেছে যেখানে সেটারও কিন্তু সাক্ষর প্রমাণ আছে এটার মাধ্যমে কোনোভাবেই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা গোলা যে মূলনীতি কোনোভাবেই ব্যাখ্যা হয় না যে এটা হেলিকপ্টার থেকে গোলা গুলি হয়েছে এটা তো একটার ব্যাখ্যা আপনি করলেন এরপর আরো বলি এরপরে যে নারায়ণগঞ্জ এবং যে সকল কথা বলা হচ্ছে ওইসব এলাকায় আমাদের হেলিকপ্টার ওখানে উড্ডয়নই করে তাহলে হেলিকপ্টারের কাজটা কি ছিল এখানে আমাদের কি ছিল আমাদের সেখানে আপনি জানেন যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছিল এটার ব্যানারে তাদের সামনে যখন তারা রাস্তায় যখন বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করছিল এবং সেই প্রতিবন্ধকতার সামনে আমরা যখন যাই তখন থেকে সেখানে অনেক ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে খুবই ছোট চার বছর সাত বছর আট বছর আপনার ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এরা মূলত বিভিন্ন ছিন্নমূল যে জনগোষ্ঠী আছে তাদের বিভিন্ন চাহিদা পূরণ করেই তাদেরকে সেখানে সেই সংস্কার আন্দোলনে তাদেরকে সংযুক্ত করা হয়েছিল এখন আমরা যদি সামনাসামনি তাদেরকে প্রতিহত করতে যাই তাহলে কিন্তু ছোট ছোট বাচ্চাদের যেমন জানমালে ক্ষয়ক্ষতি হতো তেমনি কিন্তু সাধারণ জনগণের জানমালে ক্ষয়ক্ষতি হতো এবং সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল তখন আমরা আমাদের যে র্যাবের হেলিকপ্টার ছিল সেখান থেকে কিন্তু আমরা মূলত টিআর সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এখান থেকে আমরা কোনোভাবেই যে মরণঘাতী যে আগ্নস্ত্র আমরা বলি সেগুলো আমরা করি শুধুমাত্র মপ কন্ট্রোল করার জন্য আমরা টিআর এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে মানুষেরকে ছত্রভঙ্গ করে দিয়ে ওখানে যান মালের ক্ষয়ক্ষতি রক্ষা মানে মানুষের ক্ষয়ক্ষতি কমানোর জন্য এবং মপ কন্ট্রোল করার জন্য মূলত আমরা হেলিকপ্টার থেকে এই সাউন্ড গ্রেনেড এবং টিয়া সেলে নিক্ষেপ করি সবচেয়ে বড় কথা আপনারা হেলিকপ্টার থেকে কোনো গুলি নিক্ষেপ হয়নি একটা রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়নি এটা সম্পূর্ণভাবে প্রপাগান্ডা এবং আমরা যথেষ্ট তথ্য প্রবণ সহ আমরা কি ধরনের কি ব্যবহার করেছি আপনারা যদি কোনো ভিডিও আমি তো এখানে বললাম আমি সাধারণ জনগণের কাছেও বলতে চাই তাদের কাছে কোনো ধরনের যদি কোনো সাক্ষ্য প্রমাণ বা কোনো ধরনের তথ্য থাকে তাহলে দয়া করে আমাদের কাছে সেগুলো আপনি উপস্থাপন করুন অন্যথায় এই প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের ক্ষতি করবেন না বা দেশের সুনাম যেটা বাহির বহির্বিশ্বে রয়েছে যারা তাদের যে স্বার্থ সেটাকে হাসিল করতে চায় আমাদের যে ইনস্টিটিউশন যেগুলি আছে বাংলাদেশের যে বড় বড় সেনাবাহিনী র্যাব যেসব ইনস্টিটিউশন আছে এগুলো যেন ধ্বংস না হয়ে যায় এবং এর মাধ্যমে তাদের যে তৃতীয় পক্ষের যারা সাধনীয় বিরুদ্ধে যে শক্তি তাদের যে উদ্দেশ্য সেটা যেন হাসিল না হয় আমি আরও অনেক প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো মুনিম ফেদোস আমি একটু আমাদের ভার্চুয়াল গতিথির কাছে যেতে চাই মোহাম্মদ আমিনুল ইসলাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন করিম সরি আমিনুল করিম দুঃখিত আমাকে ক্ষমা করবেন আমি ইসলাম বলেছিলাম আমার নিজের নাম সোমা ইসলাম তো সবাইকে ইসলামই মনে হয় আচ্ছা জি যে জায়গাটা আমি আপনার কাছে একটু জানতে চাই একটি আন্দোলন সেই আন্দোলনকে ঘিরে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে ঘিরে সহিংসতা তারপরে কিছু মানুষ মৃত্যু সব মিলেই একটা বিরাট বড় একটা অবস্থান এবং সেই অবস্থান স্বাভাবিকতায় বোধ ফিরে আসেনি এটা আপনারা আমাদের চেয়ে ভালো যে বলতে পারবেন কেমন আছে দেশ সবাই বলবে ভালো নেই দেশ কিন্তু এই আন্দোলন এবং সহিংসতা কিছু মানুষের মৃত্যুকে গেলে কিছু প্রশ্ন যে জায়গা তৈরি হয়ে গেছে দেশ বিদেশে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কেন গুলি করলো আদালত থেকে শুরু করে বিভিন্ন পৃথিবীর মহলে এটি সমালোচিত হচ্ছে আমি আপনার কাছে এই জবাবটা চাইবো মনিম ফেজ সাহেব ব্যাখ্যা করেছেন আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে টু দা পয়েন্ট প্রোগ্রাম আমি প্রথম আসছি এবং আই থিঙ্ক মনিকপুর দেশ খুব সুন্দরভাবে ওনার ভিউ পয়েন্টগুলো ভালোভাবে বললেন আমি অত সুন্দর করে বলতে পারবো না আমি ভালো বক্তা না তবে আমি যেটা বলতে চাই সেটা হলো দেশ এখন ক্রান্তিকালে বা সবার আগে আমি যারা মৃত্যুবরণ করেছি তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেছি তাদের আত্মার মার্ক কামনা করতেছি যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে বা যাদের চক্ষু নষ্ট হয়ে যাচ্ছে বা পা যাদের জখম হয়ে যাচ্ছে তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করতেছি এবং দেশের তাড়াতাড়ি যেন নর্মালসি চলে চলে আসে স্বাভাবিক অবস্থা ফিরতে আসে সেটার জন্য আমি আল্লাহর কাছে কায় প্রার্থনা করছি হ্যাঁ আমাদের কোটা কোটা প্রবলেমটা একটা ইস্যু আমার একটা ইস্যু দিয়ে বোধ এটাকে বিচার করলে ভুল হবে এই জিনিসটাকে হলিস্টিক্যালি দেখতে হবে পুরো স্পেকট্রামটা দেখতে হবে এর মধ্যে রাজনৈতিক ব্যবস্থা দেখতে হবে আপনাকে অর্থনৈতিক অবস্থা দেখতে হবে আপনাকে জিও পলিটিক্স দেখতে হবে আপনাকে গভর্নেন্স দেখতে হবে আপনাকে আমাদের আইডেন্টি প্রবলেম দেখতে হবে আমাদের আমাদের সেনাবাহিনীকে দেখতে হবে র্যাবকে দেখতে হবে পুলিশকে দেখতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে দেখতে হবে স্বাস্থ্যকে দেখতে হবে পুরোটাই একসঙ্গে না দেখলে আমরা ভুল মূল্যায়ন করে ফেলবো বিচার ব্যবস্থা দেখতে হবে এবং আমি আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি সেনাবাহিনীতে আমি ছিলাম উনিশশো নব্বই সালে চট্টগ্রাম আমার ইউনিট ছিল আমি তখন কমান্ডিং অফিসার ছিলাম ওখানে মুভমেন্টের সময় আমার ইউনিটকে একটা ইউনিট পুরো চট্টগ্রাম শহরকে আমি করতে আমাকে ডিপ্লয় করা হয়েছিল এবং আমার ইউনিটে তখন পুরোপুরি ম্যান পাওয়ার ছিল না এবং আমার ইউনিটে লোকজন ছিল না অফিসার ছিল না বলে চল দু চারজন অফিসার দিতে পেরেছিলাম সৈনিক আমি ডিপ্লয় করেছিলাম সারাক্ষণ তারা পেট্রোলিং করত এবং আমি মাঝে মাঝে পেট্রোলিং এ যেতাম শহরের চারিদিকে চিরগম একদিন দেখি মেট্রো সেদিন মনে হয় চার তারিখ কি তিন তারিখ ডিসেম্বর চিটগঙ্গ মেডিকেল কলেজের সামনে আশি নব্বই জন ছাত্র এবং প্রফেসর দাঁড়ায় আছে তারা স্লোগান দিচ্ছে এবং আমার আমার সৈনিকদের ট্রাক যখন ক্রস করতে তখন ছাত্র ওখানে ককটেল মেরে দিছে আর আমার ভাগ্য ভালো আমি ঠিক ওই সময় ওই জায়গাতে পৌঁছে গেছিলাম আমি আমার জিপ নিয়ে যখন ককটেল মেরে দিল আমার সৈনিকরা নেমে আসলো তারা তাদের রাইফেল কক করে ফেললো এবং গুলি করতে যাচ্ছিল আমার সঙ্গে যে সৈনিক ছিল আমার আমার সেই পক করলো আমি চিৎকার করে বললাম যে স্ট্রপ ফায়ারিং আমি একটা ফায়ারিং করতে দি নাই এবং কোনো ক্যাজুয়ালিটি তো হয় নাই এবং তারা ক্যাম্প বুঝালাম যে আপনারা প্লিজ গেটের ভিতরে চলে যান আমি চাই না আমার দেশের সৈনিক দেশের মানুষের উপরে আমার সৈনিক আমার আমার সেনাবাহিনী কোনো গুলি করবে এবং আমি যখন চলে আসি আমি পরে শুনলাম তারা সেনাবাহিনীকে নিয়ে খুব গর্ব করে অনেক স্লোগান দিয়েছিল খুশি হয়েছিল কিন্তু তারপরে চিড়ংগো শহরে আর কোনো সমস্যা হয়নি এমনি সব আমরা আমরা কিছু চট্টগ্রাম হিল ট্রেকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরকম আমরা একদিনও চট্টগ্রাম হিল ট্রেকে আমি আর্মি হেডকোয়ার্টারে চাকরি করতাম মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট পুরো চিড়ং হিল টেস্ট আমার হাতে কম আমি ইনস্টাব ছিলাম মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটে আমরা চিড়ং চিটগাম থেকে আমাদেরকে বলা হয়েছিল আমাদের হেলিকপ্টার ব্যবহার করতে দেওয়া হোক আমরা ওটা অ্যালাউ করি নাই কারণ এটা কিন্তু রিয়াক্ট অ্যাকশন রিয়াকশন সবচেয়ে খারাপ হয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বললাম জি এখন এই সমস্যা থেকে উত্তরণের আমি একটাই পথ দেখি সেটা হলো রাজনৈতিক সমস্যা সমাধান করতে হবে রাজনৈতিক ডায়ালগ শুরু করতে হবে ভুল ভ্রান্তি কার কি আছে এখন বিচার বিচার একটা যেহেতু এটা বিচারাধীন ব্যাপার তারা ভুল করেছে যারা এক্সেস পাওয়ার ইউজ করেছে কিনা বা ওই ওভারকিল কোর্স করেছে কিনা রং ইকুইপমেন্ট ইউজ করেছে কিনা সেটা যেহেতু জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠিত হচ্ছে আমি সেটার ব্যাপারে খুব বেশি কমেন্ট করতে চাই না তো রুলস অফ এংগেজমেন্ট দেওয়া হয়েছিল কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা আমি জানতে চাই এবং এটার জন্য সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রালয় মন্ত্রণালয় প্রতিদিন ব্রিফিং দেওয়া উচিত র্যাব একদিকে ব্রিফিং দিচ্ছে পুলিশ ব্রিফিং দিচ্ছে সেনাবাহিনী খুব কম ব্রিফিং দিছে করিম আমি একটু আপনাকে বিনয়ের সঙ্গে থামাই যে জায়গাটা আমি জানতে চাই সংখ্যা বলছে প্রায় দুই শতাধিক মানুষ গুলিতে মারা গেছেন আপনার মনে কি প্রশ্ন আসছে কিংবা আসে কোন গুলিতে কিভাবে এই মানুষগুলো দুইশো মানুষ মারা গেলেন এবং এটি যেমন একটা ছোট করে প্রশ্ন রাখছি আর সাথে জুড়ে দিই যে যে ধরনের সহিংসতাটা হয়েছিল ওই ধরনের সহিংসতা কন্ট্রোল করতে গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে কি কি ব্যবস্থা নেওয়া দরকার ছিল এবং তারা যেটা নিয়েছে সঠিক ছিল কিনা না আপনার যেটা ক্যাজুয়ালিটি হয়েছে দুশো জন মানুষ মারা গেছে এবং তারা ম্যাক্সিমাম নন পলিটিক্যাল যেটা প্রথম আলো বলতেছে সেটা সংখ্যাটা অবশ্যই খুব বড় হয়ে যায় বৌদ্ধুদ্দিন উম বলে বলেছেন বানান্ন সালের পর থেকে এখন পর্যন্ত এত বড় ক্ষতি আমাদের হয়নি কোনো রাজনৈতিক মুভমেন্টে বৌদ্ধের কথা একজন জ্ঞানী পণ্ডিত লোক এবং উনি ভাষা আন্দোলনের উপর অনেক বই লিখেছেন হয়তো বা বাড়াবাড়ি হয়েছে এগুলো দেখতে হবে ফোর্স টু ফোর্স চেক করতে হবে আপনি বলছেন যে এত ক্যাজুয়ালিটি অর্থাৎ মৃত্যু দুইশো ছেষট্টি হ্যাঁ দুই শতাধিকের উপরে আমরা বলছি তো সেখানে এটা বলছেন বাড়াবাড়ি হয়েছে কিন্তু সেই জায়গাটাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর ওখানে ভূমিকাটা কি হওয়া উচিত ছিল যেহেতু মুখোমুখি একটা সহিংসতা কিন্তু প্রশ্ন রয়ে যায় মুখের অপর পাশে যারা তারা নিরস্ত্র আর এপারে পারে যারা তাদের হাতে অস্ত্র সেই জায়গাটার কথা আমি বলছি ধৈর্য ধারণ করা উচিত ছিল রাজনৈতিকভাবে সমস্যাটা সমাধান করতে হতো প্রথমেই রাজনৈতিক ধৈর্য ধারণ কিংবা ফেইলিওরের কারণেই তো আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি অর্থাৎ দেশকে এবং দেশের মানুষকে বাঁচাতে তাদের রাস্তায় নামতে হলো কিন্তু সেই জায়গাতে আপনার অভিজ্ঞতা কিংবা আপনার তো কর্মজীবনের বিশাল অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে তো আইন বাহিনীর কি কি করণীয় ছিল এরপরে এটা না করে ওটা ওটা না করে ওটা সেটা আমি সেটা জানতে চাচ্ছি কি করতে পারতেন তারা আরো ধৈর্য ধারণ করতে হতো এবং সরকারি আইনে যেটা নিয়ম দেওয়া আছে আপনি পায়ের উপরে উপরে ফায়ার করতে পারবেন না আমাদের মিলিটারি লতে যেটা বলা হয় আপনি ম্যাজিস্ট্রেট যখন ক্লিয়ারেন্স দেবে আমি আর্মির কথা বলতেছি আমি তো র্যাবের কথা বলতে পারবো না পুলিশের কথা বলতে পারবো না ম্যাজিস্ট্রেট যখন বলবে যে আপনি ফায়ার করতে পারেন পায়ের নিচে ফায়ার করতে হবে তখন ফায়ার করবো আমরা অবশ্যই করবো অপরাধীর কত সংখ্যা হলে পায়ের নিচে ফায়ার করার সুযোগ আইন শৃঙ্খলা বাহিনী পাবে অপরাধী কিংবা কিংবা যদি মপ টনে বড় হয় নট নো এটা আমি মানতে রাজি এটা আমি মানতে রাজি না হয়তো ওভারকিল হয়েছে আমরা এটাকে মিলিটারি ল্যাঙ্গুয়েজে বলি ওভারকিল হয়েছে হয়তো বা হয়েছে আমি আবারও বলতে সেটা বিচারাধীন বিষয় যা সাহেব ওটা চেক করবেন আর হেলিকপ্টার ইউজটা বোধহয় একজন ডিআইজি কোথায় কোথায় আটকা পড়েছিলেন বাড্ডার দিকে

ওই জায়গাটার দরকার ছিল না হেলিকপ্টার থেকে সেল কিংবা কি যেন বললেন গ্রেনেড সাউন্ড গ্রেনেড এটা দরকার ছিল না কারণ টিয়ার সেলে যা পরবর্তীতে আপনারা নিচে আছে যে মানুষের চোখ ঝাপসা হয়েছে অনেক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সাধারণ মানুষ হসপিটালে আছে এমনও খবর আসছে সেই জায়গাটার একটু উত্তরটা দিবেন আর হচ্ছে আরেকটা কথা বলছেন সম্মানিত আমিনুল করিম বলছেন আপনাদের আরো ধৈর্য ধরা দরকার ছিল এবং গুলিটা কোথায় করতে হয় সেটা তো আপনারা নিজেরাই জানেন বুকে না পায় জি ধন্যবাদ এখানে আমি স্পেসিফিকভাবে বলতে চাই আপনিও কিন্তু বলতে পারছেন না যে অনেকের চোখ মানে সমস্যা হয়েছে কিন্তু কার হয়েছে এই লোকগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে সাধারণ কি করে আসবে এখন আমরা টোটাল আমাদের যে 19 এবং 20 তারিখে মূলত আমাদের এই দুই দিন মূলত আমাদের হেলিকপ্টারগুলি কার্যক্রম পরিচালনা করেছিল টহল কার্যক্রম সেখানে আমরা প্রায় 98টা 98টি অভিযানে কার্যক্রমের মাধ্যমে আমরা কিন্তু 97 জন ব্যক্তিকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি যারা বিভিন্ন জায়গায় আটকা পড়েছিল ইভেন যাত্রাবাড়ির সাইনবোলের এলাকার মা হসপিটাল সেখানকার নিচে কিন্তু সিমরাইল এলাকা এটা সেখানে কিন্তু নিচে আগুন দেওয়া হয়েছে এবং সেখানে তিনজন শ্রমিক কিন্তু ভস্মীভূত অবস্থায় মারাও গিয়েছে সেখান থেকে ছাদ থেকে আমরা কিন্তু সে মা এবং বাচ্চাদেরকে কিন্তু উদ্ধার করছে সে হসপিটাল হসপিটালের উপর থেকে সেই সেই তথ্য কিন্তু আমরা জানি না যে আসলে হেলিকপ্টারকে উদ্ধার করতেছে আমরা কিন্তু র্যাব এলিট ফোর্স হিসাবে আমরা কিন্তু রংপুরের ভিসি এবং রাজশাহীর ভিসি তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় ছিল আমরা কিন্তু তাদেরকে উদ্ধার করেছি সো আমরা কিন্তু যে শুধুমাত্র টিআর সেল এবং সাউন্ড গ্রেনেডের হেলিকপ্টারের কাজ ছিল এটা না আমরা প্রায় সাতানব্বই জন লোককে উদ্ধার করেছি যারা কিন্তু খুবই মানে তাদের মরণ মানে মরণ হয়ে যেতে পারতো এরকম একটা অবস্থায় ছিল এছাড়াও আপনার কিন্তু দুজন নারী সাংবাদিকের যে স্টেটমেন্ট এখন আমরা দেখতে পাচ্ছি যারা যাত্রাবাড়ি এলাকায় ছিলেন সে কিন্তু বলছেন যে হেলিকপ্টারের জন্যই তারা কিন্তু বেঁচে গিয়েছেন হেলিকপ্টার থেকে এবং সে স্পষ্টভাবে একটা আমাদের একজন স্বনামধন্য টিভি চ্যানেলে তারা কিন্তু সাক্ষাৎকার দিয়েছে আমরা কিন্তু পরবর্তী তাকে খুঁজে বের করেছি সে কিন্তু বলছিল তাকে যখন যৌন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছিল শুধুমাত্র হেলিকপ্টার থেকে একটা সাউন্ড গ্রেনেড ফেলা হয়েছিল দেখে বাকিরে কিন্তু তাদেরকে কিন্তু উনি সেটা খুবই ভালো আল্লাহ ওদেরকে ভালো রাখুক ভালো হেফাজতে থাকুক কিন্তু হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ফেলা হয়েছিল বলেই দুজন নারী সাংবাদিক বেঁচে গিয়েছেন কিন্তু সাধারণ মানুষ তো মনে করেছিল যে হেলিকপ্টার থেকেও আমাদের কোনো ক্ষতি হবে না সাধারণ মানুষও তো বাঁচতেই চেয়েছিল সাধারণ মানুষ কিন্তু হেলিকপ্টার

যারা কিন্তু হেলিকপ্টারের যে সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও করছিল না যেটা আকাশ থেকে আপনারা নিয়ন্ত্রণ করলেন সেটা জমিনে থেকে কেন পারা গেল না সেখানে আমি বলেছি যখন আমরা দেখছিলাম যে কোটা সংস্কারের নামে যখন বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল এবং সেখানে যদি আমরা দেখি যে সেখানে সামনের দিকে কারা ছিল সামনের দিকে কিন্তু ছোট ছোট বাচ্চারা ছিল যাদের বয়স চার বছর থেকে সাত বছর আট বছর বারো বছর আমরা এখন যদি তাদেরকে সামনাসামনি প্রতিহত করতে যাই তাহলে কিন্তু সেখানে চার বছরের বাচ্চারা কেন আসবে এগুলো খুব ছিন্নমূলের বাচ্চা এবং যেটা আমি আপনাকে বলি যদি আপনি স্পেসিফিক একটা এলাকার কথা বলি যেমন বসিলাতে সবচেয়ে বড় যেটাকে বলে তিন রাস্তার মোড় এই বসিলা তিন রাস্তার মোড়ে যেখানে ঘটনাগুলি ঘটছিল তার পাশেই কিন্তু একটা মাদ্রাসা ছিল এবং সেখানে মাদ্রাসার যে ছোট ছোট বাচ্চারা যারা সেখানে শিক্ষা নিতে যাওয়ার কথা তারা কিন্তু নেমে এসেছিল সামনে ওরা তো নিজে আসেনি ওদেরকে কেউ নিয়ে এসেছে এবং তাদেরকে কিন্তু সামনে এসে দাঁড়া করে দেওয়া হয়েছে এখন আমরা যদি তাদের আমরা কিন্তু যারা আসলে নাশকতাকারী তারা কিন্তু পিছনে রয়ে গেছে সামনে কিন্তু মানব ঢাল হিসেবে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমরা যদি সামনাসামনি যাই তখন কিন্তু ছোট বাচ্চাদের যে যানমালের এটা কিন্তু ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়ে যাবে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হবে তখন আমরা কিন্তু আকাশ থেকে সেই আসল যে নাশকতাকারী যারা পিছনের দিকে রয়েছে যারা কুশিলভ তাদেরকে কিন্তু আমরা ডিসপার্স করার জন্য কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে তাদেরকে ডিসপার্স করেছি তা হলে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের যানমালের অনেক ক্ষয়ক্ষতি হতো এটাকেই আমরা মিনিমাইজ করার জন্য টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনের মাধ্যমে বারবার যেটা বলে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনের যেটা নন লিথাল ওয়েপন যেটা মরণ ঘাতি নয় আগ্ন অস্ত্র নয় এটার মাধ্যমেই কিন্তু আমরা তাদেরকে ডিসবার্স করি তাহলে ঠিক আছে ওই জায়গাটুকু পরিষ্কার কিন্তু এটা আরেকটু পরিষ্কার হতে চায় তাহলে দুই শতাধিক মানুষ যে গুলিতে প্রাণ হালালো এটা কাদের গুলি কিসের গুলি কেমন গুলি এই যে দুইশো জনের বা যেটা আপনি বলছেন সরকারি হিসাবে অন্য একটা হিসাব আছে সো এখানে কিন্তু আমাদের কাছে এখন আস্তে আস্তে সমস্ত ধরনের সিসিটিভি ফুটেজ বিভিন্ন যে মোবাইলের ভিডিও করা ফুটেজ আমরা কিন্তু আমরা সকালবেলাও দুইটা ভিডিও নিয়ে আমরা বিশ্লেষণ করছিলাম যেখানে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি যে এবং একটা ছেলেও একটা স্টেট আছে চট্টগ্রাম থেকে একটা ছেলের একটা ভিডিও আমরা দেখবেন যে এখন আমরা তাকেও ই করার চেষ্টা করছি সেখানে কিন্তু তারা বলছে যে পুলিশ কিন্তু ওখানে ছিল না বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না হ্যাঁ সকালবেলা যখন এই আন্দোলনটা চলল তখন তারা যখন খুব এগ্রেসিভ হইলো তারা তাদের দেওয়া স্টেটমেন্ট মতে যে তারা দেখলো যে কিছু সংখ্যক সদস্য খুবই এগ্রেসিভ হইতে সামনের দিকে চলে যাচ্ছে যারা তাদের সাথে ছিল না এটা কিন্তু তাদেরই যারা সাধারণ যে ওই ফেসবুকে যারা মানে কমেন্ট করে তারাই বলতেছিল। যে তারা কিন্তু সেই যারা এই সামনে থেকে খুব এগ্রেসিভ হইতে গিয়েছিল যে জনগোষ্ঠীরা তারা কিন্তু তাদের সাথে কেউ ছিল না এবং যখন এই ভিডিওতেই দেখা যাচ্ছে ভিডিওতে আমি আপনাদেরকে দিতে পারবো দরকার হলে যেটা সোশ্যাল মিডিয়াতে আছে এখন এবং সে ছেলেটা বলতেছে যে সকল পুলিশ উল্টা ঘরে চলে যাচ্ছে উল্টা মানে তারা ওইখান থেকে স্থানটা ট্যাগ করে চলে যাচ্ছে হঠাৎ করে একটা ছেলে গুলি খেয়ে পড়ে গেল সে এই গুলিটা তাকে কে করলো এই গুলিটা কোথা থেকে আসলো আপনি এখানে আরও কিছু আপনাকে মিলাতে হবে নরসিংদী থেকে কেন নয়জন জঙ্গি এবং অস্ত্র লুট করা হলো সেই অস্ত্রগুলি কোথায় গেল সেখানকার অ্যামোনেশনগুলো কিন্তু এখনও আমরা পাইনি নরসিংহী থেকে পালানো মোহাম্মদ ফারুক হোসেন একজন জঙ্গি আনসারুল ইসলামের সদস্য সে সেখান থেকে পালিয়ে কেন ঢাকায় আসলো তাকে আমরা ঢাকা থেকে কেন গ্রেফতার করলাম কিন্তু আমার ওইখানে আপনার এই প্রশ্নের সঙ্গে আমার আরেকটা জানতে চাওয়া ঘটনাটা যখন এরকম হচ্ছে দেশ জুড়ে যখন সহিংসতা হচ্ছে একটা মূল টার্গেট নিশানায় যখন আছে ঢাকাকে ছত্রভঙ্গ করে দেওয়া সারা দেশ থেকে ব্ল্যাক আউট করে দেওয়া সেই জায়গাতে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কেন জেলখানা বিশেষ স্থাপনাগুলোতে আপনারা আরও নজরদারি সতর্কতা পারালেন না যে কারণে নরসন্দির জেলখানা লুট হলো অস্ত্র হারালো চলে গেল লুট হলো হেফাজতে থাকা যারা কয়েদি ছিল তারা চলে গেল ওইখানে কেন নজরদারি তাহলে ছিল না যে এই জায়গাগুলোতে এটা হতে পারে সেটা কোথায় আপনাদের ল্যাকিংস ছিল আমাদের আমরা গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ তারেক রহমান তাকে আমরা গ্রেফতার করেছি এবং সে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে তিনি নওগাতে ছিলেন তিনি মূলত কোঠা সংস্কার আন্দোলনের সাথে দুই সাল থেকেই সংযুক্ত ছিলেন পরবর্তীতে দুই হাজার একুশ সালে সে গণ অধিকার পরিষদ যখন দুই ভাগে ভাগ হয়ে যায় তখন তিনি একাংশের এই যুগ্ম সদস্য সচিব হন এবং তাকে আমরা গ্রেফতার করেছি সে কিন্তু এই যখন কোঠা সংস্কার আন্দোলন শুরু হয় তার আগে কিন্তু সে নওগাতে ছিলেন এবং তিনি তার সাথী সহ বনশ্রীতে চলে আসেন এবং তার কিন্তু নিজস্ব ভিডিও আমরা কিন্তু আমরা বিভিন্ন হয়তো মানে টিভির মাধ্যমে আমরা দিয়েছি সেখানেও কিন্তু তিনি বলতেছেন যে তার সাথে যারা ছিল তাদের সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাদেরকে কনসেন্ট্রেশন করা হয়েছে ঢাকাতে এবং ঢাকাতে তারা একটা কনসেপ্ট নিয়েছে যেটাকে তারা বলছেন সুপার ফাইভ কনসেপ্ট সেই বলতেছে সুপার ফাইভ কনসেপ্টটা কি যেটা আসলে সবার জানা উচিত এটা কিন্তু এক ধরনের জঙ্গিদের কনসেপ্ট এই সুপার ফাইভ কনসেপ্ট হচ্ছে একজন যদি ফেল করে তাহলে আরেকজন সেই দায়িত্বটা নিয়ে নিবে এবং এই কারণে কিন্তু সারা বিকল্প সেট আপ এটা জঙ্গিদের ইভেন এই একই কথা আমরা আরেকজনকে ধরেছি যেটা একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের একজন সহসভাপতি অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ যেটা সদস্য সংখ্যা প্রায় সাতশোর মতো এবং তার সহসভাপতি মোহাম্মদ কামরুল হাসান যিনি একজন ঠিকাদার রাষ্ট্রের একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তিনি তিনি ইভেন তিনি পল্লবিদ্যুৎ সমিতিতে চাকরি করেছেন দুই থেকে দুই পর্যন্ত এখন তিনি সরকারি ঠিকাদার করেন তিনি কিন্তু খুবই দুঃখজনক তিনি বিটিভির যে সাব স্টেশন বলি আমরা এরকম তেইশটা সাব স্টেশনে সে কিন্তু ঠিকাদারি কাজ করছে আবার তিনি এই বিটিভির যে রামপুরা ভবন সেখানেই তিনি আগুন লাগান দেওয়ার কাজে সহযোগিতা করেছেন কত বড় দুঃখজনক ঘটনা যাকে সরকার ঠিকাদারি কাজ দেওয়ার মাধ্যমে তেইশটা সাব স্টেশনে কাজ করলেন তিনি আবার বিটিভির আর্কাইভের ওখানে সেখানে তিনি আগুন দিয়ে সেখানে তিনি বিটি পির ধ্বংস করার চেষ্টা করেন তাকে আমরা গ্রেপ্তার করছি এবং তিনি এই কথাগুলি বলছেন এখানে তার কাছ থেকে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমরা খুবই বড়ো বড়ো কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা যেগুলো সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলি আমরা ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট করে উনিও এরকম কিছু তার কাছ থেকে আমরা অনেক ধরনের কন্টেন্ট পেয়েছি তিনি আমাদেরকে বলেছেন যে তার সাথে এরকম দুইশো থেকে আড়াইশো লোক বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে যাদের কাজ হচ্ছে মূলত আমরা দেখি ফেসবুকের মধ্যে রিলস দেখি বা বিভিন্ন ধরনের রাইট আপ দেখি যেগুলি মূলত রাষ্ট্রবিরোধী রাইট আপ বা রিলস এগুলো কিন্তু তাদের করা হয় এবং তারা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু এর জন্য কিন্তু টাকা পায় এবং তাদের এই টাকাগুলো কিন্তু বিভিন্ন দেশ থেকে আসে তাদের কাছে এবং তারা একদিকে যেমন দেশের সম্পদকে তারা ব্যবহার করছেন সুবিধা ভোগ করছেন আবার একই সময় যখন দরকার হলো তখন কিন্তু তারা কিন্তু সেই কাজটাই করেন জানা কোন কোন দেশ থেকে টাকা পাওয়া যায় এগুলো নিশ্চয়ই আপনারা আইডেন্টিফাই করেছেন আর্থিক সহায়তা কোথা থেকে পাওয়া যাচ্ছে আর একটা প্রধানতম প্রশ্ন এটা বোধহয় সারা বাংলাদেশের 17 কোটি মানুষেরই প্রশ্ন এদেরকে প্যাট্রোনাইজ করেছে কারা এটা অত্যন্ত সঙ্গবদ্ধভাবে তারা এটা তাদের আমি আমি যখন তাদের সাথে যখন কথা বলেছি বা তাদের কাছে যেসব তথ্য আমরা পেয়েছি তাদের তথ্য যে এই জিনিসটা তারা এই প্ল্যানটা তাদের অনেক পুরনো একটা প্ল্যান তারা মূলত তারা মূলত মানুষের আবেগকে পুঁজি করে তাদের স্বার্থটা হাসিল করতে চায় তারা প্রথমে এটা চেষ্টা করেছিল দুই সালে পরবর্তীতে তারা এটা আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রবিরোধী চক্র যাদের রাজনৈতিক স্বার্থ আছে আমি সঙ্গত কারণেই কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না এবং আমি বলতে চাই যে তারা স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রবিরোধী চক্র এবং আমি সঙ্গত কারণে কোনো দেশের নাম বলবো না যে কোথা থেকে টাকাটা আসতেছে কারণ আমাদের আমরা আমরা জানি এবং কে পাঠাচ্ছে সেই তথ্য পর্যন্ত আমাদের কাছে আছে কারা পাঠাচ্ছে স্পেসিফিক নাম সহ আমাদের কাছে আছে কে কত টাকা পাঠাচ্ছে কিভাবে পাঠিয়েছে সবগুলি আমাদের কাছে আমরা শুধু বলতে চাই ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশ সহ বিভিন্ন দেশ থেকে তাদের কাছে টাকা আসতেছে কারণ আমাদের ফরেন ডিপ্লোমেসির কারণে আমাদের যে বিভিন্ন বিদেশে যে সকল দেশ আছে তাদের সাথে সম্পর্কের কারণে আমরা তাদের নামগুলি বলতে চাই না বাট আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে এবং তারা কিভাবে এটাকে পরিকল্পনা করছিল তারা প্রথমে ছিল যে সংস্কার যে দুই হাজার সালে যে আন্দোলন ছিল তারা নিরাপদ সড়ক চাই এটার মাধ্যমে চেষ্টা করেছিল তারা ভারতীয় পণ্য বর্জন মোদী হটাও এই সকল যে যে ক্যাম্পেইনগুলি ছিল এর আড়ালে কিন্তু তারা তাদের যে পরিকল্পনা সেটাকে তারা বাস্তবায়ন বাংলাদেশ ইন্টারনাল ষড়যন্ত্র নাকি এটা বাংলাদেশিকে যে আমি এটাকে বলবো এভাবে বলবো যে এটা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে এখানে বিভিন্ন ধরনের মদতদাতা রয়েছে যারা সম্মিলিতভাবে এবং বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে বাংলাদেশের যে বিভিন্ন যে শৌর্য গর্জের যে প্রতীকগুলি আমাদের সেনাবাহিনী র্যাব পুলিশ এবং অন্যান্য যে সংস্থাগুলি আছে তাদেরকে ক্ষতি করে দেশের রেভিডেন্সকে বন্ধ করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে আমাদের আদর্শগত পরিবর্তন থাক আদর্শগত বিভেদ থাকতে পারে বাট দেশ কিন্তু আমাদের সবার এখানে আমি র্যাব ফোর্সেসের পক্ষ থেকে আমরা বলতে চাই আমরা সাধারণ শিক্ষার্থীদের সাহায্য চাই আমরা সাধারণ মানুষের সাহায্য চাই আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর সোনার বাংলাদেশ আমরা করতে চাই ইচ্ছে বেশি চাওয়া বাংলাদেশের মানুষের আর কিছুই নেই সবাই একসাথে সবাই মিলে থাকবে আমি আপনি অনেক কথা বললেন আমরা শুনেছি কিন্তু আবার আমিনুল করিমের সাহেবের সাথে একটু যাবো সেই জায়গায় একটু জানতে চাইব যে বারবারই বলছিলেন আপনাদেরকে আরো ধৈর্য ধরার কথা সেই জায়গাটা একটু আমি এই জায়গাটা একটু জানতে চাই মনিম সাহেব ধৈর্য আর একটু ধরা যেত এখানে ধৈর্যর বিষয় না এখানে বিষয়টা ছিল যে এখানে দুইটা বিষয় আমাদেরকে দেখতে হবে একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আর একটা হচ্ছে ষড়যন্ত্রকারীদের ব্যবস্থা এখানে আমাদের দেশের যে আইনগুলি আছে আমাদের দেশের সি বলি আমরা পিআরবি বলি বা পেনাল কোড যেটাই বলি এগুলা সেনাবাহিনীর এমপ্লয়মেন্ট থেকে শুরু করে সব কিছুতেই কারফিউ যেগুলো স্পেশাল পাওয়ার অ্যাক্টের মাধ্যমে চব্বিশের এক ধারার মাধ্যমে আমাদের কারফিউ যেটাকে জারি করা হয়েছে সবগুলোই কিন্তু আইন মেনে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই করা হয়েছে এবং প্রত্যেকটি পর্যায়ে আমরা শুধু যে দেশের যে নারকীয় যে ধ্বংসযজ্ঞ চললো মেট্রো রেলের মতো একটা ধ্বংসযজ্ঞ হলো। আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার পদ্মা সেতু আমাদের সাধারণ জনগণকে যেভাবে ভীতিগ্রস্ত করে যাদেরকে যেভাবে অবরুদ্ধ করে একটা রাজনৈতিক স্বার্থ যে চেষ্টা করা হলো এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সেই অপশনগুলি কি ছিল এবং আমরা সেই অপশনগুলি আমরা পর্যায়ক্রমে নিয়েছি কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে আমিনুল করিম সাহেব আমি নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠান আমি আপনাকে দিয়ে শেষ করবো যে জায়গাটা আপনি বলছিলেন ধৈর্য আরো ধরা উচিত ছিল কিন্তু মনিম সাহেব বলছেন বেশি আরেকটু ধৈর্য ধরলে সর্বনাশ হয়ে যেত আরো বেশি ক্ষতি হয়ে যেত আমরা আসলে বলতে চাচ্ছি যে আমরা আমাদের কাজের যে পর্যায়গুলি গুলি ছিল সেটাকে আমরা ক্ষতিগ্রস্ত হতো আমরা সেগুলোকে পর্যায়ক্রমে সবগুলোকে সেভাবে মেনে আচ্ছা কিন্তু আপনার কাছে আপনি বলুন আপনাদের ওখানে কি র্যাব বা বিজেপি বা আর্মি বা স্নাইপার ইউজ করা হয়েছিল না স্যার এখানে কোনো স্নাইপার ইউজ করা হয়নি কেউ কোনো ধরনের কোনো স্নাইপার ব্যবহার করেনি ঠিক আছে এই যে নরসিংদীতে যে জেলখানায় যেটা অপারেশন চালানো হলো প্রায় একশো জন মতে পুলিশ ছিল এবং পঁচাশিটি রাইফেল চাইনিজ সেমি অটোমেটিক রাইফেল এখান থেকে হাইজ্যাক হয়ে গেছে এটা তো এই এই ফোর্স তো থাকা দরকার নাই হোয়াট আর দ্য ডিসি ডুইং হোয়াট আর দ্য এসপি ডুইং ওখানে কমান্ডিং অফিসার কী করতেছিল ওই জেলার কি করতেছিল পুরো সব লোককে উঠানি চলে গেল তো আমাদের কোথায় ভঙ্গুর এই সিকিউরিটি সিস্টেম দিয়ে চলবে না তাহলে আপনাদের পিছনে এত টাকা খরচ করে কী লাভ হচ্ছে আমাদের ইট ইজ টোটালি ফ্রেজাইল টোটালি সরি আমি বাংলা একটু আসতে অসুবিধা হচ্ছে ইট শো দ্যাট পঁচাশি পঁচাশিটা রাইফেল যদি আমাদের আর্মিতে কোনো ইউনিটে চলে যেত ওই ইউনিটের কমান্ডার কমান্ডিং অফিসার ব্রিগেড কমান্ডার আমি তো কমান্ডিং অফিসার ছিলাম ব্রিগেড কমান্ডার ছিলাম জিওসি ছিলাম আর্মি জেনারেল ছিলাম এই র্যাব যখন রেস করা তখন আমার হাতে বলতে গেলাম ওখানে দিয়েছিলাম র্যাব রেস করা হয়েছিল তো আপনি এটা কল্পনা করতে পারেন না পঁচাশিটা রাইফেল নাই উধাও এটা কেমন করা হয় বুঝলাম তারা খুব মিডলিস্ট থেকে তাদের টাকা আসছে পাকিস্তান থেকে তাদের টাকা আসছে তারা ইসলামিক জঙ্গি জঙ্গির এই যে আপনি তথ্যটা এই গোয়েন্দাটা কেন পেলেন না এবং একশোটা রাইফেল কেন ব্যবহার করা হলো না একটা রাইফেলও কেন ব্যবহার করা হলো না আই ক্যানট এক্সেপ্ট দ্যাট আমার কাছে একটা ভিডিও আসছে আমি জানি না কতখানি সত্যি আমি দেখি মিরপুর দশে মাত্র একটা বুলেট ফায়ার করা হলো এক বুলেটে দুজন ছাত্র একসঙ্গে পড়ে গেল এটা আমার কাছে আসে স্টোরিং ওইটাতে আমার আমরা তো যা গণমাধ্যমে যেটা দেখছি সেটা তো আমি তো আমরা চাকরিতে নাই আমার কাছে তো চাক্ষুষ কোনো ইয়ে নাই এই জন্য আপনাকে প্রশ্নটা করলাম যে একটা বুলেটে দুইটা ছাত্র কর পর পড়ে গেল স্নাইপার মানে ভেরি হাই কোয়ালিটি স্নাইপার আমাদের আর্মি তো এত ভালো পাব

র্যাবের পক্ষ থেকে আমরা কোনো স্নাইপার যে আমাদের কোনো ধরনের কোনো স্নাইপারের কোনো ডিপ্লয়মেন্ট কোথাও ছিল না এবং যে কথাগুলি বলা হচ্ছে এটা আসলে সবার মনে এখন প্রশ্ন যে আসলে যে এই ধরনের যে নাশকতা যেগুলো চালানো হচ্ছে কোনো বাহিনী কিন্তু আসলে এইভাবে ফায়ার করে না আমরা সবাই সুশৃঙ্খল বাহিনী আইন রক্ষাকারী বাহিনী আসছে যারা আমরা এই না এই সেটাই আমাদের প্রশ্ন যে আসলে যে এতগুলি মানুষ মারা গেল আমি আপনাকে সেটা প্রথমে দিকে বলছি যে আমরা যে ভিডিওগুলি গুলি পাচ্ছি সেখানে দেখতেছি যে পুলিশ চলে যাচ্ছে তারপর একটা ছেলে হঠাৎ করে এসে একটা জায়গায় পড়ে গেল এই যে ভিডিওগুলি আমরা পাচ্ছি এখন এইটার ব্যাখ্যা আমাদেরকে খুঁজতে হবে আমরা ব্যাখ্যা খুঁজছি আমাদের সময় দিতে হবে আমরা কিন্তু ওপেনলি সবাইকে ইনভাইট করতেছি যেখানে সরকার প্রধান থেকে শুরু করে সবাই আমরা বলছি যে আমরা আমরা কিন্তু সহ সাক্ষ্য প্রমাণ সহ চাই যে আসলে এই ঘটনাগুলি কে ঘটালো এই ঘটনাগুলি কিভাবে ঘটলো এটার প্রশ্ন আমরা খুঁজছি অস্ট্রেলিয়া আমরা সে প্রশ্নের উত্তরগুলি যথাযথ উত্তর আমরা দিতে পারবো আচ্ছা আরো দুটো প্রশ্ন ছিল আমিনুল করিম সাহেবের সেটি হচ্ছে নরসিদি জেলখানা লুট হয়ে গেল পঁচাশিটা অস্ত্র একশো জন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন সেটি উনি প্রশ্ন রেখেছেন যদিও এটা অন্য বাহিনীর বিষয় সেটা আপনি বলতে কমফোর্ট ফিল করবেন কিনা আমি জানি না না এটা আমি বলতে চাই এটুকুই বলতে চাই যে নরসিং জেলা কারাগারের যে বিষয় এটা আছেন উনি এটাকে বিবেচনা করবেন এবং অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় সাতাত্তর জনকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জেলার সুপার যারা ছিলেন সবাইকে কিন্তু আইনের আওতায় না হয়েছে এবং সেখানে কিন্তু তদন্ত চলছে বাট এটা অত্যন্ত দুঃখজনক যে আহ আটশো ছাব্বিশ জনের মতো কয়েদি একসাথে পালিয়ে গেল নয় জন জঙ্গি পালিয়ে গেল এবং যারা এর মধ্যে একজনকে আমরা ঢাকা থেকে গ্রেপ্তার করলাম যিনি ঢাকাতে চলে আসছিলেন এবং উদ্ধার অনেকগুলি অস্ত্রই উদ্ধার করা হয়েছে এখনও কিছু কিছু বাকি আছে এই অস্ত্রগুলি কি ব্যবহার করা হয়েছে কি না এই নাশকতার জন্য বা এই ধ্বংসযজ্ঞের জন্য এগুলো কিন্তু আমরা নিশ্চিত নয় আমরা প্রত্যেকটা যে আমরা সবাই ইভেন আমাদের সরকার থেকে সবাইকে বলছে যে সকল অ্যামুনেশন যেগুলো পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো সংরক্ষণ করার জন্য এগুলো ব্যালিস্টিক পরীক্ষা করার মাধ্যমে এগুলো কোন ধরনের ওয়েপেন্স বা কোন ধরনের অ্যামুনেশন ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা সেই তথ্যগুলি পাবো আপনারা অনেক প্রশ্নের জবাব খুঁজছেন মনিম ফেরদোস কিন্তু আমি অনুষ্ঠান শেষ একটা প্রশ্ন করতে চাই আর ছোট্ট প্রশ্ন একটাই আমি এটা আমার কাছে এটা আমরা প্রথম আলো যে কথা এই রিপোর্টটা আসছিল আমি ওই জন্য আপনাকে আমি র্যাব থেকে এটা ক্লারিফিকেশন চাচ্ছি মিরপুরে এই যে আপনার মেট্রো রেলে রেল লাইনের উপর থেকে কি পুলিশ ফায়ার করেছিল ইয়ের উপরে আমাদের ডেমনস্ট্রেটরদের উপরে ছাত্রদের উপরে এটা প্রথম আলোকে লিখেছে এটা এবং আমার একটা সোর্স আমাকে বলেছে এটা মেট্রো রেলের উপর থেকে ছাত্র দুপুর ফায়ার করেছিল র্যাব ওইখানে কোনো ধরনের কোনো ফায়ার করিনি মেট্রো রেলের উপর ওইখানে আমাদের হেলিকপ্টার হল ছিল হেলিকপ্টার হল মাধ্যমে ওইখানে যে মৈত্রী ট্রেন যেটা ছিল সেটা কিন্তু তিন দিন ধরে আটকানো ছিল যেখানে বৈদেশিক মানে বিদেশি নাগরিকরাও সেখানে ছিলেন যারা তিন দিন ধরে সেখানে আটকা ছিল স্যার এবং সেখানে আমাদেরকে যখন বলা হয় তখন কিন্তু আমরা মৈত্রী ট্রেনের আশেপাশে যে এলাকাটা ছিল সেই যেটা সেখানে তিন দিন ধরে আটকা ছিল সেটাকে আমরা উদ্ধার করার জন্য সেখানেও কিন্তু আমরা টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড কারণ সেখানে বিদেশি নাগরিক সেখানে ভিতরে ছিল আমি প্রথম আলো কোট করে বলতেছি এবং আমার সোর্সও বলতেছি মৃত্যু দশের কাছে ওই রেল উপর থেকে পুলিশ পুলিশ বা কোনো ফোর্স আর কি মবের উপরে ফায়ার করেছিল তারপরেই তারা এটা আক্রমণাত্মক হয়ে যায় আরকি সারও একটা সোর্স যেহেতু দিচ্ছে আপনারা যেহেতু হিসাব মিলাচ্ছেন নিশ্চয়ই স্যার একটা আমিনুল করিম সাহেবের বিষয়টা আপনারা দেখবেন কিন্তু আমার যে শেষ করব অনুষ্ঠান অনেক প্রশ্ন অনেক জবাব অনেক উত্তর অনেক উত্তর আপনারা নিজেরাও খুঁজছেন কিন্তু সেই উত্তর নিশ্চয়ই নিজেরা খুঁজবেন কিন্তু অনেক তো প্রশ্ন ছুঁড়ে দিয়েছে আবার বিদেশের মহল থেকে প্রতিষ্ঠানগুলোর উপরে ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আপনাদের প্রতিষ্ঠানগুলোর একটা ডিগনিটির প্রশ্ন চলে এসেছে কারণ র‍্যাবের উপর অনেক আগে থেকে আমরা জানি একটা নিষেধাজ্ঞা আছে সব কিছু মিলিয়ে আগে তো বিদেশ পরে আগে তো নিজের দেশকে বোঝাতে হবে যে আমরা এটা করিনি আমরা এটা সেই জায়গাটাতে কতখানি আপনারা নিজেদের প্রশ্নের উত্তরগুলো নিজেটা নিতে পারছেন দিতে পারছেন এখানে আমি সবার উদ্দেশ্যে একটাই বলে আমি আগেও বলেছি যে সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ জনগণ সবার কাছে আমার একটাই আবেদন যে আপনারা কখনো প্রোপাগান্ডা বা যেটা আপনি যেটা অথেন্টিকেট কোনো সোর্স থেকে আসতেছে না সেটাকে আপনারা বিশ্বাস করবেন না বা সেটা যদি আপনাদের কাছে কারো কাছে যদি কোনো ধরনের তথ্য প্রমাণ সহ থাকে সেটা আমাদেরকে দেন এবং আমাদের কাছে আসেন বা আমাদেরকে যে কোনোভাবে আমাদের কাছে পৌঁছে দেন আমরা অবশ্যই তার যথাযথ ব্যবস্থা নেব কিন্তু কোনো প্রপাগান্ডা বা সামাজিক প্ল্যাটফর্মগুলিতে যারা গুজব ছড়াচ্ছে তাদের সাথে তাদের গায়ে গা ভাসিয়ে আমরা দেশের ক্ষতি করবেন না দেশের যে প্রতিষ্ঠানগুলি আছে যেগুলো দেশের গর্বের প্রতীক সেগুলো যাতে ক্ষতি না হয় দেশের ক্ষতি না হয় এবং আমাদের দেশের যে উন্নয়নের যে অগ্রযাত্রা এটাকে যেন আমরা বজায় রাখতে পারি সেজন্য আমরা সকলের সহযোগিতা চাই অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠান শেষ করবো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব আমিনুল করিম আপনাকে আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন জবাব চাইছেন ওনারা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছেন বারবারই যেটা বলছেন যে ঘটনা ঘটে গেছে সেখানে অনুতপ্ত শোক জানিয়েছেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এবং সব পক্ষকে সবাইকে তারা মনে করছে গুজবে পা না দেওয়ার জন্যে গুজবে কান না দেওয়ার জন্যে এবং বারবার সবার তরফ থেকে আমি আপনি আমাদের সকলের তরফ থেকে যে জায়গাটি হচ্ছে কেউ সহিংসতা চায় না সবাই সবার দেশটাকে ভালোবাসে সবাই তো এদেশেরই মানুষ সুতরাং আপনি যেটা আমিনুল করিম সাহেব শুরুতে বললেন একটা রাজনৈতিক মীমাংসা দরকার সুতরাং রাজনৈতিক মীমাংসার মধ্য দিয়ে এটা আসবে নাকি কিভাবে আসবে সেটা তারা আমরা সাধারণ মানুষ জানি না তবে আমরা সকলেই চাই আমরা ভরসা রাখতে চাই সরকারের প্রতি আমরা ভরসা রাখতে চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আমরা ভরসা এবং আস্থা রাখতে চাই শৃঙ্খলা বাহিনীর প্রতি যে তারাও বুঝবেন এবং বোঝাবেন এবং কোনোভাবে সমালোচিত বিতর্কিত হবেন না এবং একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে একটা যেন দেশ না যায় শান্তি ফিরে আসুক এবং কোনো নিরস্ত্র মানুষের উপরে যেন গুলি চালানো না হয় সেটি হয়ে যাচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং এই জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদেরকে আরও কি কি করে কি কি করলে এই জায়গা পরিস্থিতিগুলো উত্তরণ করতে পারবেন সেটা হয়তো তারা নিজেরাই ভালো বুঝবেন তাহলে তাদের অনেকগুলো প্রশ্নের জবাব তারা নিজেরাই পাবেন আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আরও একবার কৃতজ্ঞতা সম্মানিত দুজন অতিথির কাছে